শারীরিক পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য আজ সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রীকে। এর আগে পহেলা এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।